KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। জেলার খুঁটিনাটি খবরগুলি নিয়ে শুরু করব আজকের জেলার বুলেটিন। প্রথমে আবহাওয়ার খবরের দিকে নজর রাখব। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কার্যত গরম পড়েছে এরাজ্যে। এক সপ্তাহের মাথায় শীত থেকে রীতিমতো গরম পেরিয়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। আবহাওয়ার খামখেয়ালিপনার সঙ্গে তাল মেলাতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে সাধারণ মানুষের। এরই মাঝে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের, এবং হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আজ, অর্থাৎ বৃহস্পতিবার। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ঘন্টায় 40-50 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আর এদিন সকাল থেকে কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ রয়েছে, বইছে হাওয়াও। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আগামীকাল অর্থাৎ শুক্রবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অকাল বৃষ্টির জেরে সবজি এবং ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে। চলুন সন্দেশখালির দিকে নজর রাখবো এবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তৎপরতায় শাহজাহানের দখলমুক্ত সন্দেশখালির অনেক জমি। এমনকি শেখ শাহজাহানের ফ্যান ক্লাবের দখল করে রাখা মাঠ ঋষি অরবিন্দ ফিরিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয় বিধায়কদের উপস্থিতি ওই মাঠের তালা খুলে দেওয়া হয়েছে। শেখ শাহজাহানের ফ্যান ক্লাব লেখাটিও মুছে দেওয়া হলো চুনকামের প্রলেপ দিয়ে। বুধবার থেকে সন্দেশখালিতে সক্রিয় ভূমিকায় ছিলেন রাজ্য পুলিশের ডিজি। টোটোয় চেপে গোটা এলাকায় কার্যত টহল দেন তিনি। অফিসারদের সঙ্গে দফায় দফায় সেখানে বৈঠক করেন তিনি। কিন্তু সন্দেশখালির সার্বিক পরিস্থিতি নিয়ে রাজীব কুমার বলেন, সন্দেশখালী কাণ্ডে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজীব কুমার জানান, যারা আইন ভেঙেছে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, কাউকে রেয়াত করা হবে না। আমাদের সঙ্গে সহযোগিতা করুন, প্রশাসন আপনাদের পাশে আছে, সব রকম ব্যবস্থা নিচ্ছে, আইন হাতে তুলে নেবেন না। যারা অশান্তি পাকাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রাজ্য প্রশাসন। ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন, কিন্তু এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরমে। তবে কি এবার খাঁচাবন্দী হবে সন্দেশখালীর বাঘ শাহজাহান? যদিও সেই প্রশ্ন এখনও অধরা। কলকাতা টিভির খবরের জেরে খাদ্য দপ্তর থেকে সুবিচার পেল মৃত রেশন ডিলারের পরিবার। সেই সমস্যার কারণে আত্মঘাতী হয়েছিলেন ওই রেশন ডিলার। সেই সমস্যা নিয়েই সিংহভাগ সমস্যা সরকারের মেনে নিয়েছে, এবং কাঁথি মহকুমা রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের বিষয়টি নিয়ে লাগাতার লেগে থেকেছিল। সংগঠন ব্যবস্থার রেশন দপ্তরের ডেপুটেশন দিয়েছে। দীর্ঘদিন ধরে রেশন ডিলারদের একাধিক দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিল ডিলারদের সংগঠন। ইপস মেশিনে অতিরিক্ত স্টকের হিসেব করতে না পারায় আত্মঘাতী হন কাঁথি থানার টগরিয়া গ্রামের রেশন ডিলার সুকুমার দাস। গত 13 ফেব্রুয়ারি রেশন ডিলার সুকুমার দাস দুয়ারে রেশন পরিষেবা দিতে গিয়ে সরকারি অব্যবস্থার জেরে গ্রাহকদের হাতে অপমানিত হন বলে অভিযোগ। তারপরে বাড়ি এসে নিজের রেশন দোকানের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুকুমারবাবু। তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছিলেন, এবং সেই নোটেই পরিপ্রেক্ষিতে কাঁথি মহকুমা রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারংবার কাঁথি মহকুমা খাদ্য দপ্তরে দরবার করা হয় সুবিচার চেয়ে। মৃতের পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কাঁথি মহকুমা রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন। কলকাতা টিভি বারবার রেশন সরবরাহ ব্যবস্থাকে খবর সম্প্রচার হওয়ায় নড়ে চড়ে বসে বিভাগীয় খাদ্য দপ্তর। রাজ্যের বিভিন্ন জেলায় লোকসভা ভোটের আগেই আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে করে দেওয়ার অভিযোগ উঠছে। বহু মানুষের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বাড়িতে। এবার আধার বাতিলের নোটিশ পৌঁছলো তৃণমূল পঞ্চায়েত সদস্যা এবং তার ছেলের কাছে। ধূপগুড়ি মহকুমার বারঘড়িয়া পঞ্চায়েতের সদস্যা ঝর্ণা মণ্ডল বর্মন এবং তার ছেলে রণজয় বর্মনের নামে আধার কার্ড বাতিলের নোটিশ এসে পৌঁছেছে। এই চিঠি পেয়েই চিন্তায় পড়েছে ঝর্ণার পরিবার। ধূপগুড়ির বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত সদস্যার স্বামী। এদিকে আধার কার্ড বাতিল হলে সব রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা, এমনটাই আশঙ্কা করছে পরিবার। এই বিষয়ে ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান বলেন, আমিও জানতে পেরেছি এই ধরনের নোটিশের কথা, বিষয়টি খতিয়ে দেখব এবং জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলব। মাঠ থেকে আলু তোলার এখনও বাকি, তার আগেই উধাও শীত। আবহাওয়ার খামখেয়ালিপনায় আলুর জমিতে নাভি ধসার প্রকোপ বাড়ায় দুশ্চিন্তায় কৃষকরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল জুড়েই আলুর জমিতে নাভি ধসা লেগেছে। স্বাভাবিকভাবেই দিশেহারা আলু চাষিরা। কৃষকদের বক্তব্য, চাষের শুরুতে দুর্যোগের জেরে বৃষ্টির জন্য দুবার জমিতে আলু লাগাতে হয়েছে এবছর, ফলে আলু চাষ সময়ের চেয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে। আলু চাষের মাঝপথে আবার আবহাওয়ার খামখেয়ালিপনায় বিপাকে পড়তে হয় কৃষকদের। দেরিতে চাষ শুরু হওয়ায় এখনও মাঠে আলু রয়ে গিয়েছে। সেই সব আলু জমি থেকে তুলতে প্রায় 1 মাস লেগে যাবে। চাষিদের কথায়,
দেরিতে চাষ হওয়ায় ফলন হয়ে ফসল তুলতেও দেরি হচ্ছে। তার মধ্যেই নাবি ধসা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে কৃষকদের মধ্যে। বৃহস্পতিবার ভোরে খাবারের সন্ধানে জাম্বনি ব্লকের সাবলমারা গ্রামে ঢুকে পড়ে হাতির দল। দাতালের দল লোকালয়ে ঢুকে সবজি চাষের জমিতে তাণ্ডব চালায়, কয়েক বিঘার ফসল নষ্ট করেও দিয়েছে, ফলে মাথায় হাত পড়েছে চাষিদের। গ্রামবাসীদের বক্তব্য, বছরের বেশিরভাগ সময় হাতির তাণ্ডব চলে গ্রামে। ম্যানগ্রোভ ধ্বংস নিয়ে নদীর চর কেটে কাটা হচ্ছে মাটি, সেই মাটি বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যক্তি ওই কাজ করছে বলে অভিযোগ উঠছে, যদিও স্থানীয় বাসিন্দারা এ নিয়ে মুখে উলু পেটেছে। মুখ খুললেই সমস্যায় পড়তে হতে পারে তাদের, এমনই আশঙ্কা করছেন তারা। স্থানীয় সূত্রে খবর, কাকদ্বীপের পশ্চিম ময়নাপাড়ার বুদ্ধপুরের দুয়ের ঘেরি এলাকায় কালনাগিরি নদীর চর থেকে এই মাটি কেটে বিক্রি করা হচ্ছে। ম্যানগ্রোভ কেটেও নির্দ্বিধায় পরিবেশ ধ্বংস করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যবসায়ী এই কাজ করছে। মাটি কেটে ভ্যানে করে বয়ে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় সেই মাটি। সকাল হওয়ার আগেই তারা এই এলাকা ছেড়ে পালিয়ে যায়। নদীর চরে মাটি কাটার ফলে ইতিমধ্যেই ওই এলাকায় পুকুরের মতো বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানীয় জলের দাবিতে লোধাশুলি গ্রাম পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ স্থানীয়দের। বৃহস্পতিবার সকালে পঞ্চায়েত অফিসে তালা মেরে পানীয় জলের দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন গ্রামের লোকজন। স্থানীয় সূত্রে খবর, গত 12 ফেব্রুয়ারি থেকে পানীয় জলের সংকট চলছে এবং সাবমার্সিবল পাম্প পুড়ে যাওয়ায় এই বিপত্তি তৈরি হয়েছে। গ্রাম পঞ্চায়েত অফিসে বহুবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি গ্রামবাসীদের। তারা জানান, বাধ্য হয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলানো হয়েছে। শান্তিনিকেতনের আদলে গাছতলায় চলছে পড়াশোনা, ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাতিম গাছের তলায় পাঠশালা গড়েছিলেন, যা জগৎ বিখ্যাত শান্তিনিকেতন নামে পরিচিত। ছাতিম গাছের তলা না হলেও সেই আদলেই প্রকৃতির মাঝে গাছতলায় বসে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন হাইস্কুলের শিক্ষকেরা। চার দেওয়ালের বাইরে বেরিয়ে প্রকৃতির মাঝে প্রকৃত শিক্ষা দিতে এবং ফোন ছেড়ে নবীন প্রজন্মকে বারমুখী করতে এই উদ্যোগ বলে জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। বর্তমান প্রজন্ম তাদের বেশিরভাগ সময়টাই কাটায় ফোন ব্যবহার করে। পড়াশোনা থেকে খেলাধুলো এখন সবই ফোনের মধ্যে। ফোন ছেড়ে ছেলেমেয়েদের বারমুখী করতে এবং সর্বোপরি প্রকৃতির যে আমাদের বন্ধু, জীবজগতের অস্তিত্বের জন্য প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, সেই প্রকৃত শিক্ষা দিতেই গত এক মাস ধরে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইহাটা ব্লকের রামচন্দ্রপুর পল্লী মঙ্গল হাইস্কুল এক অভিনব উদ্যোগ নিল। স্কুলের পড়ুয়াদের ক্লাস ঘরের বাইরে স্কুলের মাঠে আম গাছের তলায় বসে পড়ানো হচ্ছে। দেখে মনে হচ্ছে সেই পুরনো শান্তিনিকেতন। স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন, খোলা আকাশের নিচে গাছের ছায়ায় আনন্দের সঙ্গে পড়বে পড়ুয়ারা। এইভাবে পড়ালে লেখাপড়ার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়বে। আজকের জেলার বুলেটিন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন সাত দিন।